আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়েই শুরু করছে আজকের ক্লাস। আজকের ক্লাসেও সিলেবাস নিয়ে আলোচনা করব। আজকে দেখাবো কনসোনেন্টের সাথে ও যুক্ত হলে উচ্চারণটা কিভাবে করতে হয়। প্রথমত আমরা জানি ও এর উচ্চারণ হলো ওকার। ওকার দিয়ে একটা শব্দ দেখতে পারি, এখানে আছে কি তোমাত অর্থ টমেটো। তে ও হয়েছে তো, ওকার দিয়ে যেটা তো এম আম তে ও, তাহলে তো মাত। এটা কিন্তু আমরা একেবারেই সাধারণ সিলাবেই উচ্চারণটা করেছি, কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে ওর সাথে যখন আর অন্য কোনো একটা লেজ যুক্ত হবে তখন কিন্তু এই ওকাটা থাকবে না। যেমন এখানে আছে কি ও এর সাথে একটা ই আছে, এখন হয়ে গেছে উয়া। শুধু ও ছিল ওকার, এখন ও এর সাথে ই থাকার কারণে হয়ে গেছে উয়া। যেমন এখানে ভয়চু হলে এখানে কি হলো উয়া, উয়ার সাথে রেজুক হলো কি হলো ভে ও ই ভুয়া, এটা হলো চেহ, তাহলে অর্থ গাড়ি। আবার এখানে হয়েছে উ ও ই মিলে হয়ে গেছে উ, একেবারে রসুকার দিয়ে যেভাবে উচ্চারণ করতে হয়। যেমন এখানে আছে কি মুসোয়া অর্থ রুমাল, তাহলে এম এর সাথে উ যোগ হলো এম আ ই হয়ে গেল কি মু সোয়া, মু সোয়া। আবার এখানে যখন ও এন দিলাম তখন হয়ে গেল আবার ওকার। তো আগে তো ওকার ছিল শুধু ও, কিন্তু যখন ও এন হলো তখন ওটাকে আবার চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করছি, যেমন অ এরকমের। যেমন এখানে বু ত, ওকারটা আসলে অনেকটা অ এর মতোই, সরয় দিলে একেবারে তো অ হয়ে যায়, অ না ও, ওটাই আরেকটু বড় করে, তাহলে আমরা কি পেলাম এইটুকু বু। আর এখানে আছে তে ও এন তো, তাহলে বু ত অর্থ বোতাম। এখানে যেমন ও এন এর উচ্চারণটা যেমন ও এম এর উচ্চারণ ঠিক একই রকমের, ঠিক আছে। আমি এর আগেও দেখিয়েছি মানে আ এন আ এম ই এন ই এম ও এন ও এম, এগুলি সবগুলি আসলে একই রকমের উচ্চারণ, শুধু একটা নিয়মের কারণে এন না হয়ে এম হয়। তাহলে এখানে কি হয়েছে ওম পি এ, ও এম তো কি হয় ও, আর সাথে যোগ হয়েছে পে, তাহলে কি হলো ও। আর এখানে কি পে ই পি ও এফ এ ওম পি এ। আমি অংশগুলি যে লিখে লিখে দিচ্ছি প্রত্যেকটা অংশ ভালো করে খেয়াল করে করে শিখে রাখেন, দেখবেন আপনারা যে কোনো বানান করা আপনাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পম্পি অগ্নি নির্বাপক, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।